আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রিপিং এবং স্প্লাডার ইফেক্ট অ্যাড করবেন যে কোনো ইমেজের উপর। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমরা ডকুমেন্টের নাম দেব ড্রিপিং অ্যান্ড স্প্লাডার ইফেক্ট। তারপর এখান থেকে আমরা পিক্সেল রাখব, উইথে রাখবো আমরা 1920, হাইটে রাখবো আমরা 1080, রেজুলেশন রাখবো আমরা 150, কালার মোড আমরা এখানে 8GB রাখবো এবং বিট থেকে আমরা 8 বিট রাখবো, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থেকে আমরা হোয়াইট রাখবো। তারপর ক্রিয়েট, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরো প্রেস করে ফিটটি স্ক্যান করে নেব। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি গ্রেডিয়েন্ট লেয়ার নেব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করব। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট রয়েছে, এখান থেকে আমরা ইরিসেন্টে চলে যাব। তারপর এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে এখান থেকে স্লাইডারের উপর ক্লিক করে কালার বক্স থেকে কালার চেঞ্জ করে নেব। এখানে আমি হেক্স কোড ইউজ করব, আপনারা চাইলে এই হেক্স কোডগুলো ইউজ করতে পারেন, EDFG8C, তারপর 6BEFFF। এখানে অ্যাঙ্গেল আমরা 90 রাখবো, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাঙ্গেল ইউজ করতে পারেন। স্কেল থেকে আমি এখানে 100 রাখবো, মনে রাখবেন স্কেল থেকে 100-এর নিচে রাখা যাবে না। যদি আমরা 100-এর নিচে রাখি তাহলে এখানে গ্রেডিয়েন্টের স্টার্টিং পয়েন্টটা বোঝা যাবে। তো আমরা এখানে সবসময় 100 অথবা 100-এর উপরে রাখব। তারপর আমরা এখান থেকে রিভার্স সিলেক্ট করে দেব, তারপর ওকে। এখন আমরা যে ইমেজটির উপর স্প্লাডার ইফেক্ট অ্যাড করব, কন্ট্রোল প্লাস ও প্রেস করে ওই ইমেজটি ওপেন করে নেব। এখন আমরা ইমেজের সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ বিভিন্নভাবেই করা যায়, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ইমেজের সাবজেক্ট আলাদা করে নেব। ব্র্যাকেট প্রেস করে আমরা কুইক সিলেকশন টুলের সাইজ একটু বড় করে নেব। তারপর ড্র্যাগ করে ইমেজের সাবজেক্ট সিলেক্ট করে নেব। অ্যাকুরেট সিলেকশনের জন্য এখান থেকে আমরা চলে যাব সিলেক্টে মাস্ক। তারপর এখান থেকে আমরা স্মার্ট রেডিয়াসে টিক মার্ক দিয়ে এখানে আমরা রাখব 2। তারপর টুলবার থেকে রিফাইন্ড ইটস ব্রাশ টুল নিয়ে চুলের এদিকটাতে ব্রাশ করে নেব। তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব, এখানে আমরা ডিকন্টামিনেট কালার টিক মার্ক দিয়ে দিব। তারপর এখানে রাখবো 100, আউটপুট 2 থেকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মার্ক সিলেক্ট করে দেব, তারপর ওকে। এখন আমরা টুলবার থেকে সিলেকশন টুল নিয়ে ক্লিক করে ধরে রেখে ড্রাগ করে ডিজাইনে পেজে নিয়ে ছেড়ে দেব। তারপর কন্ট্রোল প্লাস টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নেব এবং কন্ট্রোল প্লাস জিরো প্রেস করে ফিট টু স্ক্রিন করে নেব। তারপর প্রপোর্শনালি রিসাইজ করার জন্য আল্ট্রা প্রেস করে ড্র্যাগ করে আমরা ছোট করে নেব। কন্ট্রোল প্লাস জিরো প্রেস করে ফিট টু স্ক্রিন করে নেব। এখন আমরা এখানে ড্রিপিং ইফেক্ট অ্যাড করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও প্রেস করে ড্রিপিং ইফেক্টটি ওপেন করে নেব। তারপর টুলবার থেকে সিলেকশন টুল নিয়ে ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে ডিজাইন পেজে নিয়ে যাব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে রিসাইজ করে নেব এবং পজিশন মতো বসিয়ে নেব। কন্ট্রোল প্রেস করে ডিপিং ইফেক্ট লেয়ারের উপর ক্লিক করে সিলেকশন করে নেব। তারপর ইমেজ লেয়ার সিলেক্ট করে ডিপিং সিলেকশনের নিচের অংশটুকু কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে রিমুভ করে নেব। এখন আমরা ড্রিপিং ইফেক্ট লেয়ারের আইবল অফ করে দেব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব।
এখন আমরা কিছু স্প্ল্যাটার ইফেক্ট অ্যাড করব। এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে একটি নতুন লেয়ার নেব। তারপর ব্রাশ টুল দিয়ে ব্রাশ এখান থেকে চেঞ্জ করে ব্রাশ একটু ছোট করে নেব। তারপর ফরগ্রাউন্ড কালার থেকে আমরা কালার চেঞ্জ করে ক্লিক করে স্প্ল্যাটার ইফেক্ট অ্যাড করে নেব। এভাবে আমরা ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমাদের প্রয়োজন মতো স্প্ল্যাটার ইফেক্ট অ্যাড করে নেব। এখন আমরা ইমেজ লেয়ারের উপর ডবল ক্লিক করে লেয়ার স্টাইলে চলে যাব। এখান থেকে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করব। এখানে আমরা অপাসিটি রাখবো 100, কালার মোড রাখবো আমরা মাল্টিপ্লে, অ্যাঙ্গেল 90°, ডিস্টেন্স 10 পিক্সেল, স্পিড 0, সাইজ 0, তারপর ওকে। এখন আমরা টুলবার থেকে ইলিপস টুল নিয়ে এখানে একটি সার্কেল নিয়ে নেব এবং ইলিপস লেয়ারের উপর ডবল ক্লিক করে কালার চেঞ্জ করে এখানে আমরা ব্ল্যাক রাখব। তারপর আমরা এই সার্কেলটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এখন আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখানে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। তারপর আমরা এখানে রেডিয়াস আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নেব, তারপর ওকে। এই লেয়ারটির অপাসিটি আমরা একটু কমিয়ে নেব, এখানে আমরা 65 রাখব। এখন আমরা সব লেয়ারগুলো শিফট প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি প্রেস করে গ্রুপ করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিম্পল কিছু টিপস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করে আমরা ইমেজের উপর ড্রিপিং এবং স্প্ল্যাটার ইফেক্ট অ্যাড করে ফেলেছি। তো এভাবেই আপনারা আপনাদের যে কোনো ইমেজের উপর ড্রিপিং এবং স্প্ল্যাটার ইফেক্ট অ্যাড করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।